বিসমিল্লাহিরাহমানিরাহিম। প্রিয় বন্ধুরা, জেসি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম পিজার একটা নতুন রেসিপি নিয়ে। ওভেনে তো পিজা অ্যাভেলেবল হয়ই, কিন্তু গ্যাসের চুলায় কিভাবে খুব সুন্দর করে রেস্টুরেন্টের মতো পিজা তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদেরকে আজ শেয়ার করব আপনাদের সাথে। তো আমি উষুম উষুম গরম পানি 2 টেবিল চামচ মতো নিয়ে নিলাম একটা স্টিলের বাটিতে। আমি একটা ইস্টের বোতল নিয়ে নিয়েছি, এই ইস্ট 1 চা চামচ পরিমাণে দিব, কারণ আমি 1.5 কাপের মতো ময়দা ইউজ করব। তো 1.5 কাপ ময়দার জন্য 1 চা চামচই ইস্ট দেওয়া লাগবে। আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। ইস্টের পরিমাণ বেশি হয়ে গেলে গন্ধটা খারাপ লাগে, মানে পরিমাণটা বুঝে দেওয়া উচিত। তো আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তাই তো 5 মিনিট পরে দেখুন ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ওটা আমি ভালো করে গুলে নিলাম। এবার আমি আটা দিয়ে দিচ্ছি, ময়দা। আপনারা ইচ্ছা করলে আটাও ইউজ করতে পারেন। তো এই যে 1 কাপের 1.5 কাপ ময়দা ইউজ করছি। আর অল্প পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে আমি চুলাই আরও খানিকটা গরম পানি দিয়েছি। পানিটা উষুম উষুম গরম পানি, খুব বেশি গরম না। পানিটা দিয়ে খুব সুন্দর সফট নরম একটা ডো করে তৈরি করে নিতে হবে। এই ডোটা যত সফট হবে পিজাটাও সেরকম সফট হবে, খেতে ভালো লাগবে। এটা প্রথম দিকে মনে হবে হাতে লেগে যাচ্ছে, কিন্তু পরে আস্তে আস্তে মাখাতে মাখাতে কিন্তু এটা ছেড়ে দিবে, হাত ছেড়ে দিবে আস্তে আস্তে। যখন আপনার মাখানোটা কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে হাত ছেড়ে দিবে। তো এই পর্যায়ে আমার মাখানোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্লেন হয়ে গেছে। তখন আমি হালকা একটু সাদা তেল হাতে মাখিয়ে ওপরটা মাখাই নিলাম, যাতে এটা ড্রাই না হয়ে যায়। আর উপরে একটা ঢাকনা দিয়ে এখন রেখে দেবো 1 ঘন্টা রেস্টে। আপনারা তার চাইতে বেশিক্ষণও টাইম থাকলে রাখতে পারেন, যতক্ষণ রাখতে পারবেন। 3-4 ঘন্টা রাখতে পারলে আরও ভালো। তো এ পর্যায়ে আমি কিমাটা তৈরি করে নিই। মুরগির বুকের মাংসগুলো আমি ছোট ছোট টুকরা করে কিমা করে নিয়েছি, সেটাই এখন ফ্রাই প্যানে অল্প কিছু তেল দিয়ে দিলাম। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে আমি তাতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, 2টা মরিচ কুচি দিয়ে দিলাম, 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে আমি গোশের মশলা করে রাখছিলাম, জিরা আর এলাচ কাট মশলা দিয়ে, ওটা থেকে 1 চা চামচ ইউজ করলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে এখন আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি অল্প একটু পানি অ্যাড করব, যাতে মুরগির মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। যে বেশি না, অল্প একটু পানি অ্যাড করে দিলাম, এতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যে এভাবে কষিয়ে মাংসটা নামিয়ে নিতে হবে।
টমেটো কেচাপটা দেওয়াতে কিন্তু এটা খুব সুন্দর টক ঝাল ফ্লেভারে খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পরে আমার পিজার ডোটা একেবারে রেডি হয়ে গেছে, ফুলে গেছে, ডবল হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি কি মাটিমা সব রেডি করে নিয়েছি, পিজা চিজটা আমি গেটারে গ্রেট করে নিয়েছি। তো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে একটু হালকা করে তেল মাখিয়ে নিলাম, বেশি তেল দেওয়ার দরকার নেই, হালকা একটু শুধু মাখা মাখা তেল ফ্রাই প্যানটাতে মাখিয়ে নিতে হবে, ওটাতেই আমি পিজাটা সেট করব। তো পিজাটা আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, এরকম করে মাখিয়ে নিতে হবে। তো আপনারা এ পর্যায়ে ইচ্ছা করলে একটু আটা দিয়ে, কিন্তু বেলন পিঁড়া দিয়েও একটু রুটির মতো ইয়ে করে নিতে পারেন। তো আমি এখানে হাত দিয়ে করলাম, হাত দিয়ে আমার কাছে সহজ মনে হলো যে এই পর্যায়ে আমি কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে নিলাম যাতে এটা না ফুলে যায়। তো চুলায় আমি এটা দিয়ে দিয়েছি বন্ধুরা, ওই পিঠটা হালকা একটু ফুলে পারেই আমি এটা উল্টে দিচ্ছি, কারণ সামনের দিকটা একটু সেঁক নেওয়া দরকার, যেহেতু আমরা এটা ওভেনে করছি না চুলাই করছি। তো সামনের দিকে এভাবে করে নিলে কাঁচা থেকে যাবার কিন্তু কোনো ভয় থাকে না। তো ওদিকটা একটু সেঁকা হয়ে গেলে আমি আবার উল্টে নেব, এই যা দিয়ে আমি একটু চুলার ফ্রেমটা একটু লো করে দেব, দিয়ে আমি বাকি জিনিসগুলো অ্যাড করে নেব। প্রথমে আমি টমেটো সসটা ভালো করে মাখিয়ে নেব, এই পর্যায়ে আমি কুচি করা কিছু পেঁয়াজ অ্যাড করতেছি। আসলে এটা আমরা বাসায় যা থাকে তাই দিয়েই কিন্তু সুন্দর, যে কোনো সবজি দিয়েই ইচ্ছা মতো মনের মতো করে জিনিসটা তৈরি করতে পারি। আমি যেটা দিচ্ছি সেটাই যে আপনাকে দিতে হবে এমন কোনো মানে নেই, ইচ্ছা মতো আপনার যে কোনো পছন্দ মতো সবজি দিয়ে এটা তৈরি করতে পারেন। আমি চিজ দিয়ে নিলাম অল্প একটু, আর কাঁচামরিচ কুচি দুইটা দিয়ে দিলাম একটু হালকা করে। এবার আমি কিমাগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি। রেস্টুরেন্টের পিজাতে কিন্তু এত কিমা আপনি পাবেনই না, খুবই অল্প কিমা দেওয়া থাকে। আর যেগুলোতে একটু বেশি কিমা দেওয়া থাকে সেগুলোর অনেক হাই রেট, কিন্তু সেই অনুযায়ী আমরা বাসাতেই কিন্তু খুব কমে খরচেই এই পিজাটা তৈরি করে নিতে পারি। দামের মধ্যে যেটা পড়ে চিজের দামটাই একটু বেশি, আর মুরগি তো আমরা প্রায় রান্না করে খাই, সেখান থেকে অল্প একটু কিন্তু বুকের মাংসটা রেখে দিলেই এই পিজাটা তৈরি করা যায়। আর ইস্টের দাম তো খুব বেশি না, 20-25 টাকা দাম। আর এই চিজটা আমি নিয়েছি 180 টাকা, আগে অবশ্য আরও দাম বেশি ছিল। তো এই পর্যায়ে আমি গাজর গেট করে রাখছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, চিজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এত ঢাকা দিয়ে জিনিসটা তৈরি হয়ে গেল। তখন আমি টমেটো কেচাপ দিয়ে এই তো এখন পরিবেশনের পালা। তো বন্ধুরা এটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, শুধু জিনিসগুলো রেডি রাখলেই ঝটপট কিন্তু এটা
তৈরি করা যায়।